গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম, আমি মামুন রশিদ। আজকে আপনাদেরকে দেখাবো ইরেজার টুল। ইরেজার টুল কিভাবে কাজ করে সবকিছু দেখানো হবে। তার আগে আমি কিছু কথা বলে রাখি, আসলে টিউটোরিয়ালগুলো তৈরি হচ্ছে অবশ্যই আপনাদের জন্য। আপনারা যদি আসলে ভিডিওর নিচে আপনারা কমেন্ট না করেন, লাইক না করেন, তাহলে কিভাবে বুঝবো। অবশ্যই টিউটোরিয়ালটি যদি খারাপ হয় কিংবা আপনার যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় সেটি নিয়ে আপনি কমেন্ট করেন, ভালো লাগলে সেটি নিয়ে কমেন্ট করেন। তাছাড়া তো আমি আসলে ইন্সপায়ার হব না। এটি যেটি কাজ হচ্ছে আপনাদের জন্য, আমি যেটি প্ল্যান করে রেখেছি, শত শত টিউটোরিয়াল বানাবো, টোটাল ফুল কোর্স হবে, শুধু ফটোশপ না, ইলাস্ট্রেটর, ইনডিজাইন সব কিছু হবে। তো সেক্ষেত্রে আসলে ইন্সপায়ারটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো আপনাদের কেমন লাগছে, কোন টিউটোরিয়ালের মধ্যে আপনি বুঝতে প্রবলেম পড়েছেন, সেটা আসলে আমাদের সাথে যদি শেয়ার না করেন সেক্ষেত্রে কিন্তু আমরা সলভ করতে পারবো না। এই জন্য অবশ্যই শেয়ার করেন, তাহলে আমরা ট্রাই করবো আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। ওকে, শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তাহলে প্রথমে আমি চলে যাব ফাইল মেনু। ফাইল মেনু থেকে ওপেন, ওপেন থেকে আমি জাস্ট একটি ইমেজ এখানে ওপেন করব। একটি ইমেজ ওপেন করলাম, তো আমি জাস্ট আপনাদেরকে যেটি দেখাতে চেয়েছিলাম আজকে ইরেজার টুল নিয়ে। তো আমরা যখন এখানে ব্যাকগ্রাউন্ড এভাবে লক করা থাকবে তখন আমরা এটি নিয়ে কাজ করতে পারবো না। এই জন্য প্রথমে আমরা এটি আনলক করে নিব। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আসলে আনলক করতে কি করতে হয়। আমাদেরকে এই লেয়ারের উপর ডাবল ক্লিক করতে হবে এবং প্লাস এখানে ওকে প্রেস করলেই আমরা এটি আনলক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন আর লক লেখা নাই। ওকে, লেটস ফাইন্ড। এখন জাস্ট স্টার্ট করা যাক। তো প্রথমে আসলে দেখানোর জন্য আমি টুল বারে যাব। টুল বার থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ইরেজার টুল রয়েছে। ইরেজার টুলের শর্টকাট হচ্ছে ই। আমি আসলে প্রত্যেক টিউটোরিয়াল বলি না যে কোনটা শর্টকাটটা কি, আপনারা এটি বুঝতে পারবেন। আমি জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি। প্রতিটা আপনি টুলে দেখবেন যে টুলের পাশে যেই শর্টকাটটির নাম রয়েছে এখানে বিই ওয়াই, এগুলোই হচ্ছে যে ওই টুলটার হচ্ছে শর্টকাট। সাপোজ আমি ইরেজার টুলের মধ্যে ঢোকার পর এখানে ইরেজার টুল রয়েছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল রয়েছে, ম্যাজিক ইরেজার টুল রয়েছে, প্রত্যেকটারই আসলে শর্টকাট হচ্ছে ই। এটি আসলে কিভাবে কাজ করবে, একটি ই দিয়ে তিনটি আপনি কিভাবে পাবেন, এটির ব্যাপারটা হচ্ছে এরকম। সাপোজ আমি এখন ইরেজার টুলে রয়েছি এবং এখানে আমি জাস্ট মুভ টুলে গেলাম। এখন আমি যদি কিবোর্ড থেকে ই প্রেস করি তাহলে আমাকে ইরেজার টুলটা এখানে নিবে, এবং আমি যদি এখান থেকে লাস্ট যখন আমি যেটি সিলেক্ট করে রাখবো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটি আমি সিলেক্ট করে রাখলাম। এখন আমি যে কোনো টুলে যাই না কেন, আমি জাস্ট ই প্রেস করলে আমাকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে নিয়ে যাচ্ছে এখানে। এবং লাস্টে যেটি রয়েছে ম্যাজিক ইরেজার টুল, এটি যদি আমি সিলেক্ট রেখে অন্য কোনো টুলে যে কোনো কাজ করে আবার যদি ফিরে আসি তো আমি ই প্রেস করলে কিন্তু আমাকে ওই ম্যাজিক ইরেজার টুলে যাবে। তার মানে হচ্ছে যে এইটা এভাবে শর্টকাটটা কাজ করে যে লাস্ট আপনি যেটি কাজ করেছেন, যে টুলটি সিলেক্ট রেখেছিলেন, সেই টুলটি আপনার এখানে শর্টকাট যখন ইউজ করবেন সেই টুলটি আপনার এখানে ধরে নিবে। যাই হোক, কথা না বাড়াই, তো ইরেজার টুলের শর্টকাট হচ্ছে ই। আমি ইরেজার টুল নিয়ে কথা বলছি। ইরেজার টুল, ইরেজার, ইরেজ করা, যে কোনো কিছু ইরেজ করা হচ্ছে এরকম। সাপোজ আপনার এটি ইমেজ, তো ইমেজে আমি যদি এখানে দেখেন ক্লিক করি, অপাসিটি আমার রয়েছে 100% এখন এবং ফ্লোটা রয়েছে আপনার 100%। এখন জাস্ট আমি এখানে যদি দেখেন মাউসে ড্র্যাগ করি তাহলে দেখতে পারবেন যে আমার টোটালি যেটি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা এখানে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট অনেক সময় অনেক কাজের জন্য ইউজ হয়ে থাকে। যখন আপনার প্রজেক্ট নিয়ে আমরা দেখাবো তখন বুঝতে পারবেন যে ইরেজার টুল এখানে কী কীভাবে ইউজ হচ্ছে। তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অপশন বারে যে অপশনগুলো রয়েছে, এখানে সাইজ, এটা হচ্ছে আপনার ব্রাশের সাইজ, এবং সাইজ আপনি কমাতে পারছেন, বাড়াতে পারছেন, সর্বোচ্চ 5000 পিক্সেল পর্যন্ত এখানে ব্রাশের সাইজটা বাড়ানো যায়। এবং হার্ডনেস, হার্ডনেস সম্পর্কে আপনাদেরকে বলতে হবে না, এগুলো সাইজ, হার্ডনেস, এগুলো ব্রাশ সম্পর্কে আপনারা অনেকটা জানেন। আর যদি না জানেন সেক্ষেত্রে আমার আগের যে ব্রাশ টুলের যে টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলো আপনি দেখে নিতে পারেন। এবং এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ব্রাশ অ্যান্ড ব্রাশ প্রিসেট এগুলো রয়েছে, এবং মুড রয়েছে। মুডটা হচ্ছে এখানে একটু আলাদা, যে ব্রাশ মুড, পেন্সিল মুড এবং হচ্ছে ব্লক মুড। আমরা এখন ব্রাশ মুডে রয়েছি। ব্রাশ মুডে যখন থাকবো তখন ব্রাশ মুডের এই অপশনগুলো শো করবে। যখন আমরা পেন্সিল মুডে যাব তখন দেখতে পাচ্ছেন পেন্সিল মুডে আমার এখানে ফ্লোটা এখানে হাইড হয়ে গিয়েছে, এবং এখান থেকে ব্রাশের যে প্রিসেটগুলো রয়েছে, ব্রাশগুলো রয়েছে, এগুলো পেন্সিল টুলের ব্রাশগুলো চলে এসেছে। এবং ব্লক করে দিলে দেখেন আমরা টোটালি সব কিছু ব্লক হয়ে যাচ্ছে, শুধুমাত্র ব্লক হিসেবে এভাবে কাজ করবে। তো এ হচ্ছে এখানে মুডের কাজ। আমি ব্রাশে সিলেক্ট থাকা অবস্থায় এখানে অপাসিটিটা ব্যাপার, আমি অপাসিটি নিয়ে আলাদা করে টিউটোরিয়াল করেছিলাম অপাসিটির কী ধরনের কাজ। অপাসিটি হচ্ছে যে কোনো ইমেজকে আপনার টোটালি স্বচ্ছতা এটাকে কাজ করবে। যেমন আমার এখানে 100% অপাসিটি রয়েছে, দেখে একদম টোটাল 100% ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এবং আমি জাস্ট ব্রাশ সাইজটা বাড়াচ্ছি, ব্রাশ সাইজ বাড়ানোর শর্টকাট হচ্ছে থার্ড ব্র্যাকেট এন্ডিং, এবং ব্রাশ সাইজ ছোটো করার যেটি সেটি হচ্ছে থার্ড ব্র্যাকেট স্টার্টিং। তো জাস্ট অপাসিটিটা আমি কমিয়ে দিয়ে যদি এখানে করি দেখতে পাচ্ছেন যে আমার এটি একটু একটু মানে নীল কালারটা হচ্ছে এবং একটু একটু ট্রান্সপারেন্টটা হচ্ছে। আমি কন্ট্রোল অল্টার জেড প্রেস করে জাস্ট ব্যাক করছি।
এবং ফ্লোটা কি, ফ্লোটা হচ্ছে আমি যদি জাস্ট এখানে 10% সামথিং করে দেই, সেক্ষেত্রে আমি দেখতে পাবো যখন আমি ড্র্যাগ করব, লাইক এটাতে বোঝা যাচ্ছে না, আমি যখন অন্য একটা কালার নিয়ে দেখাবো তখন বুঝতে পারবেন, একটু পরে দেখাচ্ছি। তো প্রথমে যখন আমি একটু দেখাবো যে আসলে ইরেজার টুল কি ধরনের কাজ করে থাকে, সেটির জন্য আমি জাস্ট একটি লেয়ার নিব। তো যখন এই লেয়ারটা নিব, আমি যখন নতুন একটা লেয়ার ক্রিয়েট করব, সেটি অবশ্যই এই লেয়ারটার নিচে হতে হবে। তো এই লেয়ারটার নিচে যখন আমি লেয়ার নিব, তখন অবশ্যই আপনাকে কন্ট্রোল শিফট প্রেস করে ধরে এখানে ক্লিক করবেন ক্রিয়েট নিউ লেয়ারে, তাহলে আপনার নিচে লেয়ারটি চলে আসবে। এবং কন্ট্রোল জেড প্রেস করে আমি এটি ব্যাক করছি, এবং উপরে যদি আপনি লেয়ার চান তাহলে ডিরেক্ট এখানে ক্লিক করলে জাস্ট উপরে চলে যাবে। তাহলে আমি কন্ট্রোল শিফট ধরে এখানে জাস্ট ক্লিক করছি, তাহলে দেখতে পাচ্ছেন আমার নিচে লেয়ারটি চলে এসেছে। এখন যেটি আপনাকে করতে হবে যে এখানে আমি একটি কালার অ্যাপ্লাই করব এবং দেখাবো যে ইরেজার টুল দিয়ে আসলে কিভাবে কি ধরনের কাজ করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে ফরগ্রাউন্ড যে কালারটি রয়েছে, ফরগ্রাউন্ড কালারে এখানে রেড কালারটি রয়েছে। তো রেড কালারটি আমরা এই লেয়ারের উপর আমরা এখানে অ্যাপ্লাই করব। এই লেয়ারের উপর অ্যাপ্লাই করতে গেলে কি করতে হবে, অল্টার ব্যাক স্পেস চাপতে হবে। আমরা জানি যে ফরগ্রাউন্ড কালার সবসময় অ্যাপ্লাই করতে হলে আমাদেরকে অল্টার ব্যাক স্পেস চাপতে হয়, এবং ব্যাকগ্রাউন্ড কালার সবসময় আমাদেরকে, এই ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রয়েছে, এটি যদি আমরা এখানে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোল ব্যাক স্পেস চাপতে হয়। তো এখন জাস্ট আমি উপরের লেয়ারটাতে সিলেক্ট রেখে, যদি আমি দেখেন এখানে অপাসিটিটা এরকম রয়েছে, জাস্ট অপাসিটি আমি এখানে 18 রেখে জাস্ট এখানে ড্র্যাগ করি। সাপোজ অপাসিটিটা আরেকটু বাড়াই, বেটার হবে বুঝতে। 50% রাখলাম, 50% রেখে জাস্ট আমি দেখেন এখানে ড্র্যাগ করছি। এখন যেটি আসলে হচ্ছে, এটি হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডে রয়েছে যেটি, দেখেন আমার দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমার যে লেয়ারটি, সেটি হচ্ছে যে টোটালি রেড কালার। তো এই রেড কালারটি কিন্তু আপনার পেছনে পড়ে যাচ্ছে। সাপোজ আমি যদি এটি এখন আইটি অফ করে দিই, দেখতে পাচ্ছেন আমার এটি ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, এবং এটি ট্রান্সপারেন্ট হয়েছে, এটি ট্রান্সপারেন্ট হয়েছে, অপাসিটি হয়েছে যেহেতু 52%, তার মানে ট্রান্সপারেন্ট হয়েছে 48%। তো এটা বোঝা যাচ্ছে, এবং জাস্ট এটি যদি আমরা অন করে দেখাই এবং এটি অফ করে দিলে আমরা এটা বুঝতে পারছি যে এটা কি ধরনের কাজ করছে। সাপোজ আমি এখানে ফরগ্রাউন্ড কালার এখানে ডাবল ক্লিক করলে কালারটি, কালার এখানে কালার পিকারটি চলে আসবে, এবং আমি এখানে ব্লু কালারটি এখানে দেখেন প্রেস করছি, এবং দেখেন আমার এখানে ব্লু কালার হয়ে যাচ্ছে। কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আমি ব্যাক করছি, এবং নতুন আরেকটি লেয়ার নিলাম নিচে। জাস্ট এটি আমি অন্য একটি কালার নিয়ে দেখাবো যে আসলে কি ধরনের ভ্যারিয়েশন এখানে তৈরি হয়। জাস্ট ওকে প্রেস করে ব্যাক স্পেস, এবং আরেকটু জাস্ট এখানে কমিয়ে দিচ্ছি। দেখেন আপনাকে যখন এখানে ইরেজ করতে হবে তখন অবশ্যই উপরের যে যেটি রয়েছে লেয়ার, সেটিতে আপনার রেখে আসলে ইরেজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন অনেকটা আসলে কালার ভ্যারিয়েশন চলে এসেছে। এটা আপনার টোটালি হচ্ছে অনেক ধরনের কাজ করা যায়, এটা হচ্ছে নিজের আসলে ইউজের উপর ডিপেন্ড করে যে আপনি কি কি কাজে কিভাবে ইউজ করবেন। সাপোজ এখানে ফ্লোটা রয়েছে, ফ্লোটা যখন 100% করে দেবেন তখন সুবিধা হবে ইরেজ করার জন্য, টোটালি 100% এখানে ইরেজ হবে, ইজিলি হবে। আর ফ্লোটা হচ্ছে যে আপনার লাইক আমি এটি জাস্ট অফ করে ব্যাক করছি, কন্ট্রোল অল্ট জেড প্রেস করে ব্যাক করছি, এটি দরকার নেই। আমি জাস্ট ফ্লোটা আপনাদেরকে একটু দেখাবো যে ফ্লোটা কিভাবে কাজ করে। অপাসিটি যদি আমি 100% রেখে ফ্লোটা যদি একটু কমিয়ে দেই, এটার উপর দেখা যাচ্ছে না, আমি জাস্ট টোটালি এটার উপর ক্লিক করি। যাই হোক, ফ্লোটা হচ্ছে এরকম যে আপনার এখানে চক 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 ভাবে হবে, মানে আলাদা আলাদা ভাবে হবে। আমি যখন ফ্লোটা 100% করে দিব তখন দেখতে পাবেন যে আমি জাস্ট ব্রাশ করছি আর এটা টোটালি হয়ে যাচ্ছে, টোটালি হয়ে যাচ্ছে। এবং ফ্লোটা যত কমিয়ে দিবেন তত এটি আসলে দূরত্বটা কম হবে, মানে আপনি একটা ক্লিক করছেন এটি আরেকটা ক্লিকের থেকে এটি দূরত্বটা কম হবে, এরকম একটা ব্যাপার এখানে কাজ করে। এটা আমি এখন দেখাতে পারছি না, এটা আরো অনেক কিছু করে দেখাতে হবে, আমি ইমেজ নিয়ে আসিনি এই জন্য। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার আপনার ইরেজার টুলের কাজ। তো অবশ্যই অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নেক্সট টিউটোরিয়ালের জন্য ওয়েট করুন, এবং লাইক কমেন্ট এন্ড বেশি বেশি শেয়ার করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।